ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন বন্ধুরা। আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। আর আজকে হচ্ছে বুধবার, বুধবার সকালবেলা এই বাড়ি থেকেই শুরু করছি। সকালবেলা আজকে ভোরবেলা 6টার সময় মামুনিদি হঠাৎ ফোন করে বলছে আমি আজকে আসবো না। তো সকালবেলাতেই যেন চোখে সর্ষে ফুল দেখে নিলাম। এমনিতেই সকালবেলাটা এত হুড়ুহুড়ি লাগে না আমার, আর মানে ঠিকঠাক মতন মানে ঘুমটাও কাটতে চায় না, ওই ঘুমে ওই অবস্থার মধ্যে হুড়ুহুড়িও লাগে, আর তার মধ্যে আজকে একটা এরকম ধরনের কথাবার্তা। তো সেটা শুনে তো আরও ছটপট ছটপট করে তাড়াতাড়ি করে উঠলাম। পৌনে ছটা তখন বাজে, আমি তো উঠে পড়েছিলাম, রান্নাঘরটা পরিষ্কার করছিলাম, তখনই দেখি ফোনটা বাজছে। তা গিয়ে ধরলাম, এই খবর, মহারানীর আজকে হচ্ছে জ্বর এসছে, তাই জন্য উনি আসবেন না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তা বাসন টাসনগুলো সব ধুলাম তাড়াতাড়ি চটে। আর আজকে আমি করেছি হচ্ছে ওই বাড়িতে দেখাতে পারিনি, আজকে করেছি হচ্ছে ওই মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে বেগুন ভাজা। কেন আর বেশি কিছু করতে পারিনি, কেননা ওইদিকে বাসন টাসনগুলো রান্নাঘর মোছামুছিগুলো করাচ্ছিলো। তো আর আমাদের ওপরের একজন আসে, মানে আমাদের ওপরের জায়ের ঘরে একজন আসে কাজ করতে। তো এবার তার কোনো ঠিক নেই, কেন এখন বর্ষা বাদলের দিন, তো তারও কোনো ঠিক নেই সে আসবে কি না আসবে। তাই জন্য আমি বাসনটা মেজেই আসলাম, কেন বাসি এঠো বাসন মানে সেই সন্ধেবেলা গিয়ে মাজবো, ওই জন্য মেজেই আসলাম। আর তবুও বলে আসলাম যে যদি আসে তাহলে একটুখানি পাঠিয়ে দিতে, অন্তত তাহলে ঘরটা মুছে দেবে, কেন ঘর মোছাটা হয়নি, ঘরটা মুছে দেবে, কেন বাসি ঘর তো মুছে দেবে, তাহলেই হয়ে যাবে। আর এখানেও কিন্তু মা রান্না করছে, আর এখানেও দেখি মা একই রান্না করছে, মাছের মাথা দিয়ে ডাল করছে। এই যে মা, তুমিও একই রান্না করছো, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা আর কাটা পোনা মাছ আর সর্ষে দিয়ে করবো, ইলিশ মাছের মতো। ও, সর্ষে দিয়ে ভেজে নিয়েছো আগে মাছটাকে? ও, মাছটাকে ভেজে নিয়েছো, যে ভাজা হচ্ছে। এটা মুড়ি দিয়ে খাবো না মা? ও মা, আবার এই যে ডাল সিদ্ধ করেছিল মাছের মাথা দিয়ে, আর আমিও এনেছি, ওই জন্য মাকে বললাম বেশি করতে হবে না। না মা, ওইটাকে মিশিয়ে দাও আর একটুখানি ডাল সরিয়ে রাখো, তাহলে পরে খাওয়া যাবে, কেন আমিও করেছি। তো আমিও করেছি একই খাবার, আমিও নিয়ে এসেছি, তো অনেকটা হয়ে যাবে, অত অত ডাল দিয়ে কী হবে। তাই বললাম হেনমি সিদ্ধ ডালটা রেখে দাও, ওটা পরে অন্য সময় ফোড়ন দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ওই মা আর কি মায়ের ওই মাছের মাথাগুলো ছিল, ওগুলোকে ভেজে ওই ডালের মধ্যে দিয়ে দিল, দিয়ে একটু গরম করে নিল আর কি, গরম করে নিয়ে এবার বেড়ে দেবে। তো বেশি কিছু করতে পারিনি, কেননা যা হুড়োতালেই লাগে না সকালবেলা, তাই ইয়ে ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, ভেবেছিলাম আলু ভাজা করবো একটু, কিন্তু আর সময় হয়ে উঠলো না, কেটে করার সময়টা পেলাম না। তো যাক, রেডি হয়ে গেলাম, আর এখানে এসে আগে এখানেও অনেক কাজ আছে, বাসন টাসনগুলো ধোয়ার আছে, মা পরে ধোবে। আমি জামাকাপড়গুলো ধুয়ে দিলাম, জামাকাপড়গুলো বেশি ছিল না, অল্পই ছিল, আমি স্নান করতে গিয়ে সেগুলো ধুয়ে দিলাম, মা ওই বাসনগুলো পরে ধুয়ে নেবে। তো এখন রেডি হয়ে যাই, কেন 8:20 হয়ে গেছে, 8:20 অলরেডি হয়ে গেছে, রেডি হয়ে যাই। আর দুদিন ধরে কোনো ব্লগ করতে পারিনি, সোমবার দিনও হয়নি আর কালকেও হয়নি। সোমবার দিন তো আগের দিনে রবিবারে মেয়ের ওই প্রোগ্রামের ব্লগ ওইটাকেই এডিট করতে করতে আমার টাইম কেটে গেল, আর সোমবার দিনকে আমি অফিস যাইও নি, সোমবার দিন এত গা হাত পা ব্যথা ছিল বলে আমি অফিসে যাইও নি, কিন্তু তবুও সারাদিনে ব্লগ বানাতে পারিনি ভিডিও, কেন অতগুলো ভিডিওটাকে আগে ইয়ে করে ছাড়বো বলেই করিনি। তো আজকে থেকে আবার শুরু করলাম, আবার কন্টিনিউ করলাম। আর মেয়ের প্রোগ্রামটা কেমন লাগা মানে লেগেছে, হ্যাঁ কমেন্ট করে জানাবেন, কেন বলুন তো থেমে গেলাম কেন, কেন ইচ্ছা আছে এই বছর যতটা না পেরেছে, ইচ্ছা আছে যে সামনের বছর যেন আরও ভালো করে পারে, তাই না? মানে প্রত্যেকটা বছর কমপ্লিট, আমার মনে হয় প্রত্যেকটা বছর নাম দেওয়াটাই উচিত, মানে পারুক আর নাই পারুক, আবারও বলছি নাম দেওয়া উচিত, হ্যাঁ সেটা যেই হোক না কেন সবারই নাম দেওয়া উচিত। এতে না মানে কি বলবো, ওদের মনে একটা উৎসাহ বাড়ে, সব কিছু হয়। তো যাক, এখন বকবক করবো না, আবার অফিস থেকে এসে বকবক করবো, তো এখন রেডি হয়ে নি। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে হচ্ছে ওয়েডনেসডে, আর আজকে স্কুলে গেছিলাম, তো তাসের সময় বৃষ্টি হচ্ছিল, তো আমার এনে স্নান করা হয়ে গেছে। বন্ধুরা, লাঞ্চে খেয়েছি মাছের মাথা দিয়ে ডাল আর মাছের ঝাল আর আলু ভাজা খেয়েছি। ওমা, ওখানে কি হয়েছে গো? ওখানে ওখানে পনিরের তরকারি হয়েছে রাত্রির জন্য, রাত্রির জন্য। আর এখানে পরোটা হবে,
বাচ্চা পরোটা করবো। এবারে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি আর হয়ে গিয়ে দেখুন আমি রেডি হয়ে গেছি। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে হচ্ছে 7টা। এত রাত্রি রেডি হলাম কেন? কেন এখন যাব হচ্ছে ডাক্তার দেখাতে, মানে আমারই ডাক্তার দেখাতে। হোমিওপ্যাথিক ওষুধটা যেটা খাচ্ছিলাম চুলের জন্য প্লাস ওই হাঁটুর ব্যথার জন্য, সেই ওষুধগুলো শেষ হয়ে গেছে। তো সেই ওষুধগুলো নিয়ে আসব আর ডাক্তারবাবুকে একবার দেখিয়েও আসবো যে ব্যথাটা হচ্ছে কি, কমছে না, এখনও কমছে না, হাঁটু ব্যথাটা আছে এখনও। আর তো যাই, এখন ওই ঘরে পড়াতে এসছে, তো ওই জন্য আস্তে আস্তে কথা বলছি। তো একেবারে মেয়েকে নিয়ে যাব, মেয়েরও দু তিনটে ওষুধ আছে নেবার আছে, সেগুলো একেবারে নিয়ে নেব। তো করবো, তারপর আবার কথা বলবো। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর ডাক্তারের সামনে কোনো ভিডিও করতে পারিনি। আর এখানে দেখুন আমার চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে গেছে, কারণ ডাক্তারের চেম্বারে না খুব জোরে ফ্যানটা চলছিল। আর যেরকম বললো আবার ওষুধ কন্টিনিউ করতে বললো, সেরকমই কন্টিনিউ করব। তো ভিডিওটাকে আজকে এখানেই আমি এন্ড করে দিচ্ছি। এই অবধি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।